সফররত ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। এ সময় দুই দেশের সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া করোনা উত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার ও সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ দূত পাঠানোয় ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। করোনা মহামারীর মধ্যেই পাঁচ মাস পর আকস্মিক সফরে মঙ্গলবার বেলা 11:30টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব। সাধারণত পররাষ্ট্র সচিব পর্যায়ের কারো সফরের আগেই সরকারি ঘোষণা এলেও শৃঙ্গলার ক্ষেত্রে তা হয়নি। সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান তিনি। বৈঠক শেষে রাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার কয়েকজন সংবাদকর্মীকে বৈঠক সম্পর্কে অবহিত করেন। এ সময় জানানো হয় দুদেশ একসঙ্গে করোনা মোকাবেলা করবে, এছাড়া বাংলাদেশিদের জন্য জরুরি ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানায়, করোনা পরিস্থিতিতে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতেই শৃঙ্গলার এই সফর। সম্পর্ক উন্নয়ন সবসময় আমাদের এজেন্ডার মধ্যে থাকে, প্লাস এবার কোভিডের যে বিষয়টি আছে ভারত এবং বাংলাদেশ কিভাবে আরও সহযোগিতা জোরদার করতে পারে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শৃঙ্গলা জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেয়ার পর 2 মার্চ ঢাকায় এসেছিলেন। বুধবার তার দেশে ফেরার আগে সচিব পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। রকিবুল রাহাত, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতে ত্রিপুরার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ করতে বারুইয়ারহাট হোয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় হবে 845 কোটি টাকা, যার মধ্যে 581 কোটি টাকা আসবে ভারতীয় ঋণ থেকে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় 3,461 কোটি 97 লাখ টাকার 7টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তেঁতুলিয়া নদীর ভাঙন ঠেকানো, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ, গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় মাছ আহরণ, রোহিঙ্গাদের সুরক্ষায় সংশোধিত প্রকল্প এর মধ্যে অন্যতম। প্রকল্প বাস্তবায়নে সরকার খরচ করবে 2,619 কোটি 48 লাখ টাকা। বিদেশি ঋণ ও অনুদান থেকে আসবে 842 কোটি 18 লাখ টাকা। ইন্ডিয়ার সঙ্গে যে ব্যবসা বাণিজ্য ত্রিপুরা হয়ে চট্টগ্রাম কক্সবাজারের দিকে বা চট্টগ্রাম বন্দরের দিকে, তারা এটিতে খুব আগ্রহী, উভয়ের আগ্রহী সড়কটা করা হচ্ছে। দেখেন না তাদের ঋণ, তারাও বলছে যে এটা হলে আপনাদের উপকার আমাদের উপকার, আমরা একমত হয়েছি। স্টাডি করার জন্য অর্ডার দিয়েছেন আজকে পানি সম্পদ মন্ত্রণালয়কে, যে আপনারা সার্ভে করেন দেশে কত স্লুইস গেট বানিয়েছেন, কয়টা এখন চলছে বাস্তবে, এবং আর যাতে না করেন এই দিকে পরিষ্কার নির্দেশনা আছে।